মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি। উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন। মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি। উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন। আবারও স্বাগত মডার্ন হার্বাল গ্রুপ সুস্বাস্থ্যে প্রতিদিন কী করবেন যে অনুষ্ঠানে। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমরা আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছিলাম। আমার সঙ্গে আলোচনায় উপস্থিত আছেন ডাক্তার আলমগীর মতি। তো এইবারের প্রশ্নটি সৌদি আরব থেকে করেছেন আবুল কালাম আজাদ। তার বয়স 39 বছর। প্রশ্ন হচ্ছে যে হেপাটাইটিস রক্তঘটিত রোগ নাকি নাকি লিভারের সাথে এটা সম্পর্ক আছে তা জানতে চাই। জি ভাই, হেপাটাইটিস এটা একটা ভাইরাস ইনফেকশন, এটা রক্তের ভিতরে হয়, কিন্তু লিভারের কাছে, লিভার আমাদের রক্তটা মজুদ রাখে, স্টোর করে, অতএব লিভারের সাথে এটার সম্পর্ক আছে। তবে আপনার যদি বি ভাইরাস থেকে থাকে, আপনার সৌদি আরবে ছোটো ছোটো কচি শশা পাওয়া যায় অজস্র, এবং এটা পৃথিবীর অন্য কোনো দেশে পাওয়া যায় না, মধ্যপ্রাচ্যেই পাওয়া যায়। আপনি প্রতিদিন সকালে আধা কেজি, রাতে আধা কেজি কচি শশা, 6 মাসের একটা মাইন্ডসেট করে, আপনার 6 মাসের একটা কোর্স করে খাওয়ার অভ্যাস করেন। প্রতিদিন কচি শশার পরে আপনি আধা কেজি বা অল্প অল্প করে আপনি অভ্যাস করেন, আপনি 1 গ্লাস করে পরে অথবা 1 কাপ করে আপনি করলার রস খাওয়ার অভ্যাস করেন। এইভাবে 6 মাস খাবেন, এই 6 মাস আপনি চিনি এবং মাংস খাবেন না। এই ভাইরাস রোগের সাথে স্টমাকের একটা সম্পর্ক আছে, কিডনির সম্পর্ক আছে, গোলব্লাডারের সম্পর্ক আছে, সাথে আমি মনে করি লিভারেরও অনেক সম্পর্ক আছে। এটা হেমাটোলজির ঘরের রোগ হলেও, ভাইরাস ঘরের রোগ হলেও লিভার এটাকে নিয়ন্ত্রণ করে। অতএব এনি বিটার টেস্ট লিভার টনিক, আপনাকে তিতা যত বেশি খাবেন লিভার যত ভালো থাকবে। জন্ডিস, বি ভাইরাস, সি ভাইরাস, কে ভাইরাস, এই জাতীয় যত হেপাটাইটিস যত সমস্যা আছে, এগুলো সব কিছুর ভিতরে আপনার করলার তিতা এবং কচি শশা, সালাদ, চুকা দধি এবং স্যুপ, জুস, আপনার পালং শাকের জুস, এই জাতীয় খাবারগুলি, যেও ভাত, পানি দিয়ে যত তৈরি খাবার, তেল দিয়ে খাবার না খেলে ভাইরাসগুলো তাড়াতাড়ি আরোগ্য হয়। কোনো রূপ মাংস বা ওখানে রাস্তায় রাস্তায় আমি দেখছি বাঙালি ছেলেরা শর্মা খায়, আপনি শর্মা খাবেন না। আপনি ওখানে কাবাব টাবাব একদমই খাবেন না, ভাজি ভুনা একদমই খাবেন না, ফাস্টফুড, রিসফুড, হার্টফুড, জাঙ্কফুড খাবেন না। আলহামদুলিল্লাহ আপনার ভাইরাস অনেক সময় কিন্তু শরীরের ভিতরে ঘুমন্ত থাকে, অনেক সময় জাগ্রত থাকে। এগুলো এলিজা মেথড করলে বা অ্যান্টিবডি করলে এগুলো অনেক সময় ধরা পড়ে। এটা ধরুন 60% মাথা ছাড়া দিয়ে ওঠে এবং ক্ষতি করে, 40% ঘুমন্ত থাকে। কিন্তু তাই বলে এটা উঠবে না বলে কিন্তু আমাদের চিন্তা করা ঠিক হবে না, উঠতে পারে এই চিন্তা করে আমরা সব রকম প্রতিরোধ করব। আমরা একটা জিনিস চিন্তা করতে হবে যে বি ভাইরাস হলে কিন্তু আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি বিয়ে করতে পারবেন না। বি ভাইরাস হলে কিন্তু আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া বাচ্চা নিতে পারবেন না। আমার কথাটা আপনারা অবহেলা করতে পারেন, কিন্তু এত রিস্ক আপনার নেওয়া ঠিক হবে না। আর ডাক্তার আপনার বন্ধু, আপনি ডাক্তার সাথে আলোচনা করে বিয়ে করবেন, আলোচনা করে বাচ্চা নেবেন, এবং আপনার স্ত্রীকে এবং বাচ্চাকে সেভ করার জন্য যতগুলো প্রতিষেধক আছে সব প্রতিষেধকই আপনাকে নিতে হবে। এবং আপনার সাথে একই অন্যে বসবাসকারী, একই টেবিলে বসে খাওয়া খান যারা, সকলকেই কিন্তু আপনার প্রতিষেধক নিতেই হবে। এ ব্যাপারে কোনোরূপ কনসিডার করার কোনো উপায় কারো কাছেই খোলা নাই। আপনাদের সকলকে সুস্থ রাখা, ভালো রাখা, সুন্দর রাখার দায়িত্ব নিয়েই চিকিৎসক সমাজ পৃথিবীতে আসছে। অতএব
সেবা সেবা ও সেবা এই ধর্ম নিয়ে আমাদের সকল চিকিৎসককে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ ডাক্তার আলমগ্রামতি, আপনার এই ইচ্ছা এবং আকাঙ্ক্ষার মাধ্যমেই আমরা এই অনুষ্ঠানটি শেষ করতে চাচ্ছি। অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য, দর্শকদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য।